আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। রুশ প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তোলপাড়, তুমুল বিতর্ক জাতিসংঘে। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আবারও হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব, নেতানিয়াহু যা বলছেন। রমজানে উমরা নিষিদ্ধ, যে আইন করল সৌদি। রাফায় স্থল অভিযান, কেন আন্তর্জাতিক চাপ মানবেন না নেতানিয়াহু। বাংলাদেশকে 20 টন খেজুর উপহার দিল সৌদি, পাবেন কারা। মহড়ায় কেন ট্যাঙ্ক চালিয়ে আসলেন কিম জং উন। কেন মার্কিন সেনেটরের মন্তব্য অনুপযুক্ত নেতানিয়াহু। এমবি আবদুল্লাহ জাহাজে থাকা কয়লার দাম কত জানেন। সোনার দামে বিশাল পতন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটা আছে, যে কারণে বাংলাদেশ সহ কয়েকটি মুসলিম দেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ, যা বলল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রুশ প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তোলপাড়, তুমুল বিতর্ক জাতিসংঘে। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারে নির্বাচনে 87.8% ভোট পড়েছে তার পক্ষে। স্থানীয় সময়ে গতকাল রোববার বুথ ফেরত জরিপের তথ্য উঠে এসেছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত 3 দিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়। গতকাল সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা VTSIAM। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়। এবারে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাশিয়ার 200 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। 1999 সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। নির্বাচনে পুতিন যে নিরঙ্কুশ জয় পাবেন তা নিয়ে অবশ্য কোনো সন্দেহ ছিল না, কারণ তার বেশিরভাগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয় মারা গেছেন, না হয় নির্বাচনে বা কারাগারে রয়েছেন। এরপরও পুতিনের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাকে সরকারের দমন পীড়নের মুখে পড়তে হয়েছে। নির্বাচনে জয়লাভের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুতিন। তিনি বলেছেন, এই সমর্থনের জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে, সব নাগরিককে ধন্যবাদ জানাতে চাই। পুতিন বলেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক, আমাদের ইচ্ছা চেতনাকে দমন করার চেষ্টা করুক, ইতিহাস বলে কেউই এমন কিছু করে কখনো সফল হয়নি। তাদের প্রচেষ্টা এখনও কাজে দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আবারও হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব, নেতানিয়াহু যা বলছেন। গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থাকারী ও যুক্তরাষ্ট্রের কাছে হামাস একটি প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবে ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলি জঙ্গিদের মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে ইতিমধ্যে প্রস্তাবের দাবিগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রয়টার্সের হাতে প্রস্তাবের একটি কপি এসেছে। হামাস জানিয়েছে, প্রাথমিকভাবে ইসরায়েলি নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক 700 থেকে 1,000 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। ফিলিস্তিনি বন্দীদের অন্তত 100 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের উপস্থাপন করা নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি অবাস্তব দাবির ভিত্তিতে তৈরি করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় আরও জানায়, এ বিষয়ে শুক্রবার যুদ্ধকালীন মন্ত্রিসভা ও বর্ধিত নিরাপত্তা মন্ত্রিসভার কাছে একটি ব্রিফিং দেওয়া হবে। মিশর ও কাতার মধ্যস্থাকারী হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যবধান কমিয়ে শিগগিরই যুদ্ধবিরতি চালু করার চেষ্টা চালাচ্ছে। হামাস বলেছে, গত কয়েক সপ্তাহ জুড়ে নেতানিয়াহু হামাসের দাবিগুলো নাকচ করে দেওয়ার আলোচনা স্থবির করে হয়ে পড়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রমজানে ওমরা নিষিদ্ধে, যে আইন করল সৌদি। চলছে পবিত্র রমজান মাস। পবিত্র এই মাসটিকে ওমরা পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করে মুসলিম বিশ্ব। এবারে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র রমজানে এখন থেকে একবারের বেশি ওমরা পালনের নিষেধাজ্ঞা জারি করেছে তারা। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে একাধিকবার ওমরা বা ছোট হজ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে একবারের বেশি ওমরা পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি পবিত্র মাসে ওমরা পালনকারীদের মক্কা মদিনায় দীর্ঘ সময় না থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সৌদি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন কাউকে ওমরা পালনের সুযোগ করে দিতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নোসাকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরা যাবতীয় তথ্য সেবা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এই অ্যাপের মাধ্যমে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরা পালনের জন্য আবেদন করে তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না। তবে অ্যাপ থেকে নতুন কেউ আবেদন করতে পারবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাফায় স্থল অভিযান, কেন আন্তর্জাতিক চাপ মানবে না নেতানিয়াহু।
রাফায় স্থল অভিযান চালানোর ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ মানবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশই রাফার স্থল অভিযানের বিপক্ষে অবস্থান নিয়েছে, সতর্ক করেছে ইসরায়েলকে। কিন্তু নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ গাজায় রাফার পরিকল্পিত স্থল অভিযান চালানো হবে, ফলে আরও বহু বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, বাস্তব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো চাপ আমাদের থামাতে পারবে না। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে হামাসের হাতে জিম্মিদের মুক্তি, হামাস মুক্তি গাজা ও ইসরায়েলের বিরুদ্ধে যাতে আর কোনো হুমকি গাজায় না থাকে তার নিশ্চয়তা। আর এইসব নিশ্চয়তার জন্যই আমরা রাফার অভিযান চালাবো। গাজা যুদ্ধবিরতি কার্যকরের ইস্যুতে দোহায় যখন আলোচনা শুরু হবে তখন এই ধরনের মন্তব্য এলো ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে। গত 7 অক্টোবরের পর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী, এতে নিহত হয়েছেন 31,000-এর বেশি, আহত হয়েছেন প্রায় 77,000। এদিকে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি। বড় বড় শহরগুলোতে শনিবার বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে। গাজায় ইসরায়েলি সরকার যেভাবে যুদ্ধ পরিচালনা করছে সে বিষয়ে দেশটির সাধারণ জনগণ বেশ ক্ষুব্ধ। এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলি সরকারের ব্যর্থতায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশকে 20 টন খেজুর উপহার দিল সৌদি, পাবেন কারা? বাংলাদেশকে 20 টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীনে এই খেজুর উপহার দেওয়া হয়। সৌদি সংবাদ মাধ্যম এসপিআই এর খবরে বলা হয়েছে, এই খেজুরের মাধ্যমে 20,000 পরিবার উপকৃত হবে। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্ম বিষয়ক বিজ্ঞাপন বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল আনজারি বাংলাদেশের ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের কাছে এসব খেজুর হস্তান্তর করেন। বাংলাদেশের ধর্মীয় ব্যক্তিত্ব আলেম বিশ্ববিদ্যালয় ও দাতব্য সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া আরব নিউজের খবরে আরও 93টি দেশে সৌদি আরবের পক্ষ থেকে খেজুর পাঠানোর জন্য তথ্য জানানো হয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, মহড়ায় কেন ট্যাঙ্ক চালিয়ে আসলেন কিম জং উন? সামরিক প্রশিক্ষণ অনুশীলন তত্ত্বাবধানকালে নতুন ধরনের একটি যুদ্ধ ট্যাঙ্ক চালিয়ে উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার পরই নতুন এই ট্যাঙ্ক উন্মোচন করল উত্তর কোরিয়া। কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, একটি কালো চামড়া জ্যাকেট পরা কিম ট্যাঙ্ক মহড়ায় ক্যামোফ্লেজ ইউনিফর্মধারী সৈন্যদের স্যালুট গ্রহণ করেছেন এবং একটি ফিল্ড কমান্ড পোস্ট থেকে লাইভ ফায়ার ট্রেনিং মার্চ মহড়া দেখেছেন। এ সময় শীর্ষ জেনারেলরা কিমের পাশে ছিলেন। কেসিএনএ বলছে, ট্যাঙ্ক সম্পর্কে ক্রুদের বর্ণনার পরে কিম একটি নতুন ধরনের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক উঠে ড্রাইভিং লিভারের নিয়ন্ত্রণ নেন এবং ট্যাঙ্কটি নিজেই চালিয়ে যান। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে আসছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। কেসিএনএ আরও বলেছে, নতুন ধরনের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক সফলভাবে চমৎকার হামলার ক্ষমতা প্রদর্শন করার বিষয়ে কিম অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় উত্তর কোরিয়া নেতা আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক ম্যানদের ভূমিকা ও কর্তব্যের গুরুত্ব এবং সেই সঙ্গে একটি প্রকৃত যুদ্ধের অনুকরণ করে নিবিড় অনুশীলন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন মার্কিন সেনেটরের মন্তব্য অনুপযুক্ত? নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের নির্বাচনে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক সুমারের মন্তব্য পুরোপুরি অনুপযুক্ত। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার সিনেটে দেয়া বক্তব্যে চাক সুমার ইসরায়েলের নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরায়েলের পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী। নেতানিয়াহু বলেছে, আমি মনে করি তিনি যা বলেছেন তা একেবারে অনুপযুক্ত। অপর একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত নেতৃত্বকে পাল্টানোর চেষ্টা কখনো উপযুক্ত নয়। চাক সুমার ও নেতানিয়াহুর পাল্টাপাল্টি বক্তব্য ওয়াশিংটন ইসরায়েলি নেতার মধ্যে ক্রমবর্ধমান হতাশার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হামাসের সঙ্গে চলমান যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ে এই হতাশা বিরাজ করছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে ফিলিস্তিনি বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের ব্যর্থতা এবং গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করে আসছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এমবি আবদুল্লাহ জাহাজে থাকা কয়লার দাম কত জানেন? সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া এমবি আবদুল্লাহ জাহাজে আছে প্রায় 55,000 টন কয়লা, আর এই কয়লার দাম 66 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় 80 কোটি টাকা। গত মঙ্গলবার কয়লা মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার পথে 23 নাবিক ও ক্রু সহ জাহাজটিকে আটক করে সোমালিয়ান জলদস্যুরা। এরপর তাদের জিম্মি করে জলদস্যুরা জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রিত জলসীমায় নিয়ে গেছে। এমবি আবদুল্লাহ ও এর জিম্মিদের মুক্তি দিতে কেউ এখনও মুক্তিপঞ্চে অভিযোগ যোগাযোগ করেনি। তবে মুক্তিপণ ছাড়া মুক্তি মিলবে না বলে নিশ্চিত হয়েছে জাহাজটির মালিক পক্ষ। এই মুক্তিপণ প্রদান ও গ্রহণ প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ, তাই কলা বোঝা জাহাজটি কতদিন এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থা থাকবে তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এদিকে জাহাজে থাকা নাবিকদের সঙ্গে খুব সীমিত পরিসরে কথা বলার সুযোগ দিচ্ছে জলদস্যুরা। রোববার দিনভর নাবিকদের সঙ্গে আরও কারো কোনো যোগাযোগ করতে দেয়নি জলদস্যুরা। গতকাল শনিবার
দিনভর ছিল অভিন্ন চিত্র। দিনভর যোগাযোগ বিচ্ছিন্ন রাখার পর রাত 8টার দিকে একজন নাবিকের সঙ্গে মালিক পক্ষের কথা বলতে দিয়েছে জলদস্যুরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সোনার দামে বিশাল পতন। বিশ্ববাজারে সর্বোচ্চ দামে নতুন ইতিহাস গড়ার পর সোনার দাম কমতে দেখা যাচ্ছে। গত সপ্তাহ জুড়েই বিশ্ববাজারে সোনার দাম পতন হয়েছে। এতে প্রতি আউন্স সোনার দাম প্রায় $23 বা 1% কমে গেছে। অবশ্য এরপরও এখনও প্রতি আউন্সে সোনার দাম $2,150 উপরে রয়েছে। বিশ্ববাজারে সোনার দামে এমন উত্থান পতন হলেও গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দামে কোনো হেরফের হয়নি। তবে বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা দেখে চলতি মাসের শুরুর দিকে দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সর্বোচ্চ দামে নতুন রেকর্ড গড়ে সোনা। বর্তমান রেকর্ড দামে এই সোনা বিক্রি হচ্ছে। সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় প্রতি আউন্স সোনার দাম $2,300 হয়ে যেতে পারে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা। তবে গত সপ্তাহে লেনদেন শুরু হতেই সোনার দাম নিচের দিকে নামতে থাকে। মাঝে কিছুটা উপরের দিকে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দরপতন হয়। অতীতের সব রেকর্ড ভাঙল সোনা। প্রতি ভরি সোনা $112,908। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে বাংলাদেশ সহ কয়েকটি মুসলিম দেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ যা বলল ইসরায়েল। বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবে ইসরায়েলের পাসপোর্টধারীরা ওসব দেশে প্রবেশ করতে পারে না, এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স। ওই তালিকায় রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন। গত 14 মার্চ নিজেদের এক্স আইডিতে তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স বলেছে বিশ্বের এই দেশগুলো ইসরায়েলিদের প্রবেশ করতে দেয় না। এই তালিকা প্রকাশের পর দখলদার দেশটি ওই পোস্টের প্রতি জানিয়েছে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই কমেন্টে শুধু বলেছে, ঠিক আছে, আমরা ভালো আছি।